আয়ারল্যান্ডে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ডাবলিনের মালাহাইরে অনুষ্ঠিত এই ম্যাচে আইরিশদের 8 উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে টাইগাররা। আর আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আইরিশদের বিপক্ষে এই দুর্দান্ত জয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বৃদ্ধি করবে বলে মনে করছেন টাইগারদের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক তামিম ইকবাল মনে করেন এই জয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে ভালো খেলতে উৎসাহ প্রদান করবে। এ প্রসঙ্গে তামিম বলেন, এখানে ম্যাচ জিতে ইংল্যান্ডে যেতে পারলে খুব ভালো হয়। এখানে কম বেশি সবাই 2টি করে ইনিংস খেলেছে, কিভাবে কি করতে হবে সেটা সবাই বুঝে ফেলেছে। শুরুতে সময় নিতে হয়, উইকেটে সেট হয়ে বাজে বলের জন্য অপেক্ষা করতে হয়। অবশ্য আইরিশদের সহজে হারাতে পারলেও তামিমের দুশ্চিন্তা ইংল্যান্ডের উইকেট নিয়ে, কারণ আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের উইকেটের কন্ডিশন অনেকটাই ভিন্ন। এ প্রসঙ্গে টাইগার ওপেনার বলেছেন, ইংল্যান্ডের উইকেট আয়ারল্যান্ডের এই উইকেটের চেয়ে অনেক ভিন্ন হবে। ফ্ল্যাট উইকেটে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সহজ হবে না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাই আমাদেরও ভালো সম্ভাবনা থাকবে। অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড পারলে আমরাও পারবো।